বিবাহ বার্ষিকীর 11তম বর্ষে রক্তদান শিবিরের আয়োজন করে সামাজিক বার্তা দিল দম্পতি। আজকে আমাদের বিবাহ বার্ষিকী 11তম, এই দিন আমরা আমাদের বন্ধু বান্ধবের মধ্যে নিমন্ত্রণ করেছিলাম, আসো সবাই মিলে রক্তদান করি, তারপরে নিজেরা নিজেদের মতন অনুষ্ঠান করব। অশোকনগর পৌরসভার 11 নম্বর ওয়ার্ডের অগ্নিবীণা ক্লাব এলাকার দম্পতি সুব্রত ভট্টাচার্য ও মিতা ভট্টাচার্য 11তম বিবাহ বার্ষিকী পালন করলেন এক সামাজিক বার্তা দেওয়ার মাধ্যমে। করোনার আবহাওয়ায় দেশ তথা রাজ্য জুড়ে দেখা দিয়েছে রক্তের সংকট, সে কথা মাথায় রেখে রক্তদান শিবিরের আয়োজন, এমনটাই জানালেন দম্পতি। রক্তদান শিবিরে রক্তদান করবেন এমনটাও জানিয়েছেন তারা। আজকে আমাদের বিবাহ বার্ষিকী 11তম, এই দিন আমরা আমাদের বন্ধু বান্ধবের মধ্যে নিমন্ত্রণ করেছিলাম, আসো সবাই মিলে রক্তদান করি, তারপরে নিজেরা নিজেদের মতন অনুষ্ঠান করব। আর তার সাথে আমরা গরিব দুঃখীদেরও কিছু খাদ্য দেবো, গরিব বন্ধুদের এই দুর্মূল্যের বাজারে তেল চিনি ডাল সাংসারিক প্রয়োজনীয় দ্রব্য কিছু দান করেছি গরিব বন্ধুদের মধ্যে, তাদের এই করোনা সংকটকালে অতিমারী সংকটে তাদের পরিবার যেন সুস্থভাবে চলতে পারে তার পিছনে আমরা সবসময়ই আছি। গত 7 দিন আগে আমার এক বন্ধু তার মায়ের জন্য রক্ত বি পজিটিভ গ্রুপ, সেই আনতে সরকারি হসপিটাল মতো জায়গা কি না পেয়ে 2,500 মতন টাকা লেগেছিল, সেই থেকে চিন্তা করলাম আবার রক্ত দেব, তাই এই দুর্দিন মহামারী অকাল অবস্থাতেও এই বড় অনুষ্ঠান করেছি। আর এই অনুষ্ঠানে আমাদের সাথে 2-4 জন ডাক্তার বন্ধু ছিল, আমার পাশে বসে আছে বিশিষ্ট অশোকনগর ডাক্তার অঙ্কিতা মিশ্র, ইনি MBBS ডাক্তার অশোকনগর মাতৃসদনে, তিনিও রক্ত দিয়ে আজকে আমাদের এই অনুষ্ঠান সাকসেসফুল করলো। সুমিত নাথ এখন অবধি দান করেছে ধরুন 10-12 জন লাইনে আছে, আরও 40 জন টার্গেট আছে আমাদের। আর এই রক্তদান শিবিরে অশোকনগর পৌরসভা পরিচালিত মাতৃসদনের ডাক্তাররা জানান প্রত্যেক সাধারণ মানুষের নেওয়া উচিত এই উদ্যোগ। একজন ডাক্তার হিসেবে এই উদ্যোগকে মহৎ বলাটাও অনেক কম হবে। আজকে একজনের বিবাহবার্ষিকী হলে মানুষ বাড়িতে ভালো রান্না করে, মাংস চিংড়ি মাছ সব রান্না করে নিজেরাই খায়। সেখানে আজকে মিতাদির সাথে আমার পরিচয়, মানে মাতৃসদন থেকে খুব ভালো সম্পর্ক, মধুদার সাথে কয়েকদিনের পরিচয়, ওনারা যে এত মহৎ একটা উদ্যোগ নিয়েছে সেটাকে স্যালিউট জানানো দরকার। এরকম একটা প্যান্ডেমিক সিচুয়েশানে যেখানে করোনার জন্য আপনারা নিশ্চয়ই জানেন যে প্রচুর রক্ত জমাট বাঁধার কোয়াগুলেশনের একটা প্রবলেম আছে, সেখানে প্রচুর মানুষকে প্লাজমা বলুন প্লেটলেট এগুলো দিতে হচ্ছে, এবং যারা করোনাকে 3 মাস যাদের ক্রস হয়ে গেছে তাদেরও কিন্তু তারাও কিন্তু এই প্লাজমা ডোনেশন করতে পারে, যাকে আমরা বলি কনভ্যালেসেন্ট প্লাজমা ডোনার। সেই সব মানে এই যে রক্তগুলো দেওয়া হচ্ছে প্রত্যেকটি আলাদা আলাদা কম্পোনেন্ট হিসেবে ইউজ হতে পারে, কিছুটা প্লেটলেট কিছুটা প্লাজমা কিছুটা প্যাকড সেল হিসেবে। এই যে উদ্যোগটা নেওয়া হচ্ছে এর থেকে মহৎ উদ্যোগ আর কিছু হতে পারে না এই কঠিন সময়ে। এটুকুই বলার আছে, আর কি বলবো, যে উদ্যোগটা যেটা চোখে দেখা যাচ্ছে সেটা বলে আর প্রকাশ করার কিছু নেই, আপনারাও দেখছেন তো। থ্যাংক ইউ। অবশ্যই এগিয়ে আসা উচিত, এবং প্রত্যেকের একটা ছোটো যেটাকে বলে চ্যারিটি বিগিনস অ্যাট হোম, ঠিক আছে, তো সেই জায়গাটা যে সেটা যে কতটা সত্যি সেটা মিতা দি আর মধুদা দেখিয়ে দিয়েছেন আজকে। তো এরকম প্রত্যেকেরই এরকম একটা উদ্যোগ নেওয়া উচিত, এবং আজকে যত ডাক্তার আছেন বা স্বাস্থ্যকর্মী আছেন স্বাস্থ্যের সাথে যুক্ত, আমরা প্রত্যেকে, আমার মনে হয় প্রত্যেকেই আজকে সেই উদ্যোগটাকে সমর্থন করবেনই। অনুষ্ঠানের পাশাপাশি অসহায় মানুষদের হাতে খাদ্য সামগ্রী তুলে দিলেন ভট্টাচার্য দম্পতি।